যে এই সমস্ত মিডিয়া আমার বিরুদ্ধে টল করে ওদেরকে নিয়েও কথা বলছে এমপি সাহেবের সাথে। এমপি সাহেব আমাকে ডাইরেক্ট আজকে বলছে মামলা করেন, আমি দেখতাছি। এমপি আমার আজকে নিজে বলছে যেই কয়টা মিডিয়া টল করে আলেম ওলামাকে নিয়ে এদের বিরুদ্ধে মামলা করেন, আমি যেই থানায় মামলা করবেন আমি ওই থানায় ইনফরমেশন পাঠাইতেছি। আমার ডাইকে নেই আজকে জুমার পরেই কথা বলছে, আজকে মাগরিবের সময় কি করবেন? আমি বললাম আমার মসজিদ ইসলাহি বয়ান। তখন বললে ইসলাহি বয়ানে আমার মাল লেগে দোয়া করবেন, এটা আমার মায়ের টাকা, 50,000 টাকা। বাংলাদেশে যদি মা ভক্ত মা ভক্ত কোন এমপি থাকে, ইলিয়াসউদ্দিন মোল্লা, আলহামদুলিল্লাহ খান। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, এমপি সাহেব আমার 50,000 টাকা হাতে দিয়ে কি বলছে শুনছো? আমি চাই নাই, কিন্তু আল্লাহ সাক্ষী আমি চাই নাই। সে নিজের ইচ্ছায় বলে আমি আপনার মসজিদ দেখছি, ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, সেই ওয়াজ শোনে ইউটিউবে, আমার প্রতি জুমার বয়ান সে শুনে, কারণ তার মসজিদের আমি খতিব সে শুনবে না। বিভিন্ন আলোচনার মাধ্যমে এত ভালোবাসে আমারে, আল্লাহ তাকে কবুল করো, যেরকম আমিন, দিনের খাতিরের জন্য আল্লাহ কবুল করেন, একবারে পরিপূর্ণ সুন্নাত তরিকা আপনি নিয়ে আসেন। বাজানদের সে আমারে হাতে টাকা দিয়ে বলে জেহাদি সাহেব জীবনে তো অনেক মসজিদে টাকা দিলাম, কিন্তু আমার পিএস আমারে আমার নেতারা বলে ইলিয়াসুর রহমান জেহাদি নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ করতেছে, লিডার আপনি একটু তাকাইয়েন। আমি চিন্তা করলাম কি টাকা দিব, আমি প্রাণ খুলে টাকা দিব, অনেক টাকাই আপনারে দিব, আজকে আমার মায়ের নিজের ফান্ডের থেকে 50,000 টাকা আপাতত দিলাম। জুমার পরে ডাইকে নিয়ে দিল বাবা, আর বিভিন্ন সমসাময়িক আলোচনা করেছে, যদি মায়ের পাগল্লা হইতো তাহলে কি আর দিত? সবাই কন, একটা এমপি হইয়া যদি মায়ের এত পাগল হইতে পারে, তোমরা যারা গরিব আছো, আমরা যারা গরিব আছি, মায়ের জন্য কি করতে পারি না? বাবার লাগে কি করতে পারি না? ফাতেমার মতো না পারি, অন্তত নবীর একটু ভালোবাসা দিতে পারি কি পারি না? পারি, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার করে বলেন তো। নবী বললেন মালিকরে শুধু একটা কথার উত্তর দাও, যাদেরকে দিয়ে তুমি জান্নাত উৎপাদন করবা তাদের কোয়ালিটিটা কি? হুজুর যাদের অ্যাকাউন্টে 5 অক্ত নামাজ থাকবে, মুখ বরা দাঁড়িয়ে থাকবে। নবী আমার বললেন তারা কি গরিব না ধনী? আমার নবীর কাছে মালিক দারোগা বলে হুজুর একটা মাসলা মনে রাখবেন, ধনীর 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আরো জোরে কত? তাহলে আমরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যেতে পারবো ইনশা। ওবাজান ভালো করে বুঝছেন, কিয়ামতের মাটি আমার আল্লাহ দুইজনকে ডাক দিবেন, ইনতালি তো আপনি নাইলেন না, এই তোরা দুইটা জাহান্নামে যা, এই দুইটা কোনো দিক কথাবার্তা না বললে ডাইরেক্ট দৌড় দিব। কিছুদূর দৌড় দিয়ে যাই, একজন আবার পিছনে ঘুরে ঘুরে তাকাইব, ওইটারে ডাক দেবে নিকায়, এই দুইটা আবার আল্লাহ দুইজনে জাহান্নামের অর্ডার দিলাম, এত জোরে দৌড় দিলি, আবার তুই পিছনের দিকে তাকাসকে ঘুরিয়ে ঘুরিয়ে, অমালি দুনিয়ায় কোনোদিন তোমার মুখের কথা শুনি নাই, না দেখা জেহাদি সাহেবের মসজিদে মাগরিবের নামাজ পড়িয়া তাফসিরে বসছিলাম, সেদিন শুনছিলাম তুমি দুই ব্যক্তির ডাক দিয়া জাহান্নামের অর্ডার দিবা, কিন্তু আমি কি ভাবছি ওই দুই ব্যক্তির ভিতরে আমি একজন? ওবা জান ওই দুই ব্যক্তির ভিতরে আমিও হতে পারি, তুমিও হতে পারো বাবা। দিলের কানে শুনবা, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। যখন বলছে মালি জীবন ভর নামাজ পড়ছি, তোমারে কোনোদিন একটা বার দেখা সেজদা দিতে পারি নাই, শুনে শুনছি তুমি আছো, কিন্তু আজকে যখন তোমার পবিত্র জবান দিয়েই বলছো ইনতালিকু আব্দানি ইলান্নার, যা তোরা দুইজন জাহান্নামে, জাহান্নামের দিকে দৌড় দে, তোমার পবিত্র জবানের কথা শুনিয়া
আর দেরি করতে পারলাম না, তোমার হুকুমটা পালন করার জন্য দৌড় মারছি। তো তুই আমার পিছনে ঘুরে ঘুরে তাকাইলি কে? তুই তাকাইলি কে বদমাইশ? ও নালায়েক গুনাহগার, তুই আমার ঘুরে ঘুরে তাকাইলি তো সাহস কত বড়! আল্লাহ জেহাদি সাহেবের মুখে শুনছিলাম তাফসিরে মাগরিবের নামাজ পড়িয়া সফর মাসের শেষ জুমার দিকে কি শুনছিলি? তোমার নাম রহমান, তোমার নাম রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, তুমি মানুষ বানাইছো রহমতের নজরে বানাইছো, তোমার নাম হলো রব্বুল আলামিন, তুমি রহমান জগতের স্বামী, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তুমি যে অন্তর্জামী, ধুলক বুলুকে সবার ছাড়িয়া তোমার চরণে পড়ি হে লুটাইয়া, সূরা ফাতিহার তাফসীর, ধুলকে বুলুকে সবার ছাড়িয়া ছেলে পুত্র বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ছাড়িয়া তোমার মসজিদে পড়িছি লুটাইয়া, দুলকে বুলুকে সবারে ছাড়িয়া তোমার চরণে পড়িহে লুটাইয়া, তোমার পায়ে সেজদা দিয়া মাগরিবের তাফসিরে বসিয়া তোমার কাছে দুহাত তুলিয়া চোখের পানি ফেলাইয়া কানছিলাম, হারশদিনকে শুনছিলাম আমার আল্লাহর অনেক দয়া, দেখি একটা বার মায়া কইরা ডাক দেয়নি। এই জন্য পিছনে পিছনে তাকাইতেছিলাম, তুই এই মাসলা কেমনে জানলি? আল্লাহ তুমি তো আমার মায়েরে বানাইছিলা, আমারে বানাইছিলা, বাবায় মারছে মায়ও মারছে, বাবায় মায়েরা সাইরা দিছে, স্কুলে যাই নাই, কলেজে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, বিদায় মায়ও মারছে আব্বায়ও মারছে, দুইজনের মায়ের খাইয়া ঘরের পিছনে পালাইছি, ঘরের ছিদ্র দিয়া ভাড়া ব্যাঙ্গা দিয়া বেড়া দিয়া দেখছি ছিদ্র দিয়া, বাবা মায় কি করে, হাব্বাই মায়েরে কয় বদমাইশটা বাসায় আইসিনি, মায় কয় তুমি পোলারে মারছো আবার কও ঘরে আইসিনি, মারার সময় কি আর কম মারছো? বাবাই বলছিল দেখ রে মারছি সত্য, কিন্তু আর চোখের পানি দেখে আমি বাবা সহ্য করতে পারি, দেখতো কোন বাড়ি যাইয়া পালাইছে না রাগ করে কোথায় চলে গেছে, আমি কিন্তু ঘরের ছিদ্র দিয়ে সব দেখতেছি, আব্বার মায় খাবার করে বইয়ে কওয়াক বলা বলি করতাছি, তখন আমি মনে মনে ভাবি আব্বাই আমার মারলো মায় মারলো, আবার দিতার মায়া দেখাইয়া বলে বদমাইশটা ঘরে আসছিনি, তাহলে বোঝা গেল আব্বা আম্মা মারছে ঠিকই, আমার ভালো লাগা মারছে, অবাজান আমি আমার জীবনের একটা ঘটনা বললে বুঝতে পারবা, মার মতো দড়দি এই জগতে নেই। আমি আপনাদের বারবার বলি, আমি যে এত কষ্ট করে বাবা মসজিদটা আমার মায়ের নামে করলাম, মায়ের নামে মসজিদের জায়গা দান করে দিছি বাবা, কেন জানুনি আমার আলেম হওয়ার পিছনে সবচাইতে বেশি অবদান হলো আমার মা। আমার মা, আমি একদিন স্কুলে যাই নাই বিদায়, মাদ্রাসায় যাই নাই বিদায়, আমার মা আমাকে মারছিল, আমার মনে আছে আমার মা আমাদের বাড়ির আঙিনায় উঠানে ফেলাইয়া শলা দিয়ে একটা বাড়ি দিছিল, শলা ছিলেন না ঝাড়ু, ঝাড়ু গ্রামে ঝাড়ু ছিলেন, আমার মা যদি ওদিনকে ঝাড়ু দিয়া বাড়ি না দিত আমি আজকে ইলিয়াসুর রহমান জেহাদি আলেম হতে পারতাম। আমার মতো গুনাগার গরিব মানুষের দ্বারা আল্লাহ মসজিদ করাবে কোনোদিন কল্পনা করিনি, কত শিল্পপতি কোটিপতি আছে বাবা, মসজিদ করা তো দূরের কথা, 1 লাখ টাকা দিতেও তৌফিক হয় না। আমার মা আমাকে
মাদ্রাসায় যাই নাই বিদায় আমার মা ঝাড়ু দিয়ে একটা বাড়ি দিছিল। আরে মা রে মা, মার ঝাড়ুর বাড়ি খাইয়া আমার জ্বর আইয়া পড়ছে, শরীরের জ্বর একশোর উপরে। তখন গ্রামগঞ্জে তো সচরাচর ডাক্তার নাই বাবা, সবাই বাতি কুপ্পি নিবাইয়া ঘুমাইয়া গেছে। 160 ডিগ্রি জ্বর আমার গায়ে, আমার বাবা আমার মাকে থাপ্পুর মারছে, আমার পোলার যদি কিছু হয় তোর অবস্থা টাইট করব। আমার মা আমার ঘুমের চকির কাছে খাটের কাছে আসিয়া আমার এই গালের চলের সাথে চল লাগাইয়া আমার মাথায় হাত দিয়ে ঠোঁটে ঠোঁট লাগাইয়া কাঁদছিল আর বলছিল, বাবা রে আমি মা তোরে মারছি, বাবা তুই আমারে মাফ করে দিস। বাবা আমি বুঝতে পারি নাই তোরে মায়ের কারণে তোর গায়ে জ্বর আসবে, কিন্তু বাবা তুইও সারাদিন কিছু খাস নাই, আমি মাও কিছু খাই নাই বাবা। মা যদি এতটুকু মায়ার কারণে বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, রাত 12:30টার সময় আমার খাটের কাছে যাই আমার মা আমারে মাপ চাইতে পারে গো। আমার মা আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া বলছে, ইলিয়াস রে আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন তোর গায়ে বাবা হাত দিব না। এ আমার যুবক ভাইরা দাড়ি বাঁকা বাজানরা, মিডিয়ার মাধ্যমে যারাই আমার ওয়াজটা শুনবা, আমার জীবনে যত ভালো কাজ করছি দোয়া করছি, আমি একটা দোয়াও নাই যে আমি আমার মায়ের জন্য করি নাই। এই জন্য আমাকে অনেক বক্তায় বলে আমি মায়ের পাগল। বক্তা যারা মায়ের পাগল ওদের কোনো জিনিসের অভাব নাই, যারা মায়ের পাগল যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ও একদিন কোটিপতি শিল্পপতি মেম্বার চেয়ারম্যান এমপি হবে। এখন তুমি কি পারবো না আমার মতো মায়ের জন্য দুই ফোঁটা পানি ফেলাইতে? মার একটুখানি দয়ার কারণে রাত 12:30টায় যদি আমার খাটের কাছে যাইয়া আমার মা বলতে পারে, বাবা আমারে মাফ করে দে আমি আর তোরে কোনোদিন মারবো না। আমি রাগ করে বলছিলাম, তুই আমার ধরবি না, তুই আমারে মারছো। তখন তো আর বুঝি নাই, আমি 12 বছরের বলে আমি মার কদর কি বুঝি। আমি যখন বললাম তুই আমার গায়ে হাত দিবি না তুই মারছোর, আমার এই রাগ মেজাজে বলছি আমার মা আমারে বুকের মধ্যে নিয়ে গয়, আল্লাহ আমার ইলিয়াসের জ্বর আমার গায়ে তুমি দেও, আমার জাদুরে ভালো করে দেও। সারাটা রাত্র আমার মাই দুই চোখের পাতাকে এক জায়গায় করে নাই, সারা রাত আমার মা আমার মাথায় পানি পট্টি দেয়া দৌড়াই আমার আব্বারে উঠাইয়া বলে, হুজুর একটু ডাইকা লই আসেন। আমার আব্বা হুজুরকে ডাক দিয়েছে, হুজুর বলে এখন আমি যাইতে পারো না, একটু পরে আজান দেওন লাগবে। আমার বাবাও বাবা মসজিদে বইয়া দোয়া করছে, আমার মাও দোয়া করেছে, কেন আমি মায়েরে ভুলতে পারি না গো যুবক রে। আমি এই জন্য কথাটা তুললাম, বুঝিয়া লও আমার মা যদি এতটুকু মায়ার কারণে সারা রাত্র না ঘুমায়, আমার আল্লাহ তো আমার মায়ের চাইতে হাজার হাজার গুণ মায়াশীল। ওই জাহান্নামের লোকটা বলবে, ও মালিক নিজের হাতে আমায় তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলি। আয় ওই দুইটা লোকে বলবে, কেমনে দিবা জাহান্নামে ফেলি, তুমি যদি বাসায়া দাও আমাকে কারো কাছে কৈফিয়া।
কৈফিয়াতু না দিবে আল্লাহর কি কারো কাছে কৈফিয়াত দেখবে লাগ বাবা ওই জাহান্নামী দুইজন বলবে আল্লাহ এই জন্য পিছনের দিকে খুঁজিয়া খুঁজিয়া তাকাই দেখি আমার আল্লাহ আমারে মাফ করে কি না আমার আল্লাহ বলবে এতটুকু ভালোবাসা যখন কিয়ামতের মাঠে তোদের অন্তরে আসছে যা যা মাফ করে দিলাম তো আল্লাহর জোরে একটা ডাক দেন তো আল্লাহ কইয়া দেন জোরে একটা ডাক দেন আরো জোরে একটা ডাক দেন আল্লাহ দেখো তোমারে যারা ডাক দিছে তুমি তো বলছো ফাযকুরুনি আযকুরুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা আমারে ডাক দিবে আমার কাছে নামাজ আর ধৈর্যের দ্বারা চাবি তোমারে যারা আল্লাহ বলে ডাক দিছে দেখো সারা দিন এরা বিল্ডিং এ কাজ করছে আল্লাহ কেউ রিকশা চালাইছে কেউ ট্রাক চালাইছে ভ্যান গাড়ি চালাইছে এই গরিব মানুষটার চোখ দিয়া পানি ফেলাইয়া তোমারে আল্লাহ বলে ডাক দিছে এই যে যুবক গুলা চোখের পানি ফেলাইয়া তোমারে ডাক দিছে গো মালিক আজকে অক্টোবর মাসের এক তারিখ জুমার নামাজ শেষ করিয়া গুনাগার বান্দা বইয়া রয়েছে আসলে এদেরকে দিবার মতো আমার কাছে কিছুই নাই বিশ্ব নবীর ভালোবাসার দিকে তাকাইয়া তুমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও